এখন বাজে সকাল 12টা, তাই মায়ের হাতে চা খেয়ে নিয়ে পুরো ফ্রেশ হয়ে গেলাম। জীবনে কিছু সুন্দর মুহূর্ত হারিয়েছি, ঘরে থাকতে ভালো লাগে না, তাই বেরিয়ে পড়ি জীবনে নতুন কিছু দেখতে। কথায় আছে পৃথিবী অনেক সুন্দর, তবে সেটা নির্ভর করছে তুমি কি দৃষ্টিভঙ্গ ধরে কিছু দেখছো। জীবন একটাই, তাই জীবনে কিছু মুহূর্ত গুণে আমরা সুন্দর করে তুলতে পারি, এটাই আশা রাখি। তবে সেই সুন্দর মুহূর্তগুলো আমি কেন একাই উপভোগ করব, তাই এই দীর্ঘ যাত্রা পথে আমার সাথে থাকছে আমার বাবা, আমার মা এবং আমার ভাই এবং আমার বোন। তাদেরকে নিয়ে ঘুরে দেখব এই নতুন পথ। আজ আমি যাচ্ছি চটা, সেটা কিন্তু কলকাতা রাজ্যের ভেতরেই উপস্থিত আছে। চলো দেরি কিসের, যাওয়া যাক। তো কেমন আছো তোমরা? আজ আমি এসেছি চটা নস্কর পাড়াতে, কারণ এখানে আমার একটি নিমন্ত্রণ ছিল। আমার পিসির ছেলের বিয়ে হচ্ছিল, তাই আমার নিমন্ত্রণ ছিল, তাই আমরা খেতে এসেছি এখানে। মেন ব্যাপারটা হচ্ছে কি, তোমরা দেখো এখানে আমরা এসেছি, খালি দেখো, ওয়াও, মানে জায়গাটার ভিউটাও খুবই সুন্দর, কিন্তু এখানে গরম, জাস্ট আমরা গরমে এখানে মানে একদম হার্ট ফেল হয়ে যাচ্ছি এত গরম এখানে। তো এসে আনন্দ হচ্ছে, বাট গরমটা যা ছিল না, কিন্তু কি বলবো, আমরা খেতেও পারিনি যা গরম, তাই তোমাদের দেখাচ্ছি। তাই দেখো জাস্ট এখানে কিরাম মানে জায়গাটা, অসাধারণ জায়গা, এখানে যদি ঠান্ডার সময় আসা যায় তো এখানে যাওয়া মানে নামুনকিন, মানে তোমার যেতেই পারবে না, মানে এত সুন্দর লাগবে। কিন্তু এখানে গরমে আমরা এসেছি, তাই জন্যে মানে একটু কষ্ট হচ্ছে। তো চলো তোমাদের আরো কিছু দেখাচ্ছি আমরা। দেখো এই পুকুরটা জাস্ট অসাধারণ, এখানে বসে একটু ঠান্ডা হাওয়া খাওয়া যাচ্ছে। বাকি তোমরা ভেতরের দিকে যাবে, আমরা ভেতরের দিকে যাচ্ছি, খুবই গরম, তবে আমি এখানে বসে দেখছি। আর এই তালগাছটা দেখো অসাধারণ, এখানে এটাই হাওয়া দিচ্ছে। আর এসব বাড়ি মানে এটা ভালো লাগে, মানে গ্রামের সাইডে গেলে এটা একটু ভালো লাগে, আর কিছু না। এখানে আমরা অনেকক্ষণ এলাম কিন্তু কিছু খাওয়া দাওয়া হয়নি, তো এখন খাতে রাখছে, চলো আগে গিয়ে খেয়ে নিই। আমরা খেতে এলাম, আমাদের ঠিক এই ধরনের খাবার দিল, লুচি আর ছক্কা। আর এখানে মানুষগুলো দেখো জাস্ট এত ভিড়, তার উপরে আবার কারেন্টও চলে গিয়েছে, আমাদের খুবই কষ্ট হচ্ছিল। তারপরে দেখি এই বিরিয়ানি এলো, বিরিয়ানি আমরা তারপরে খেলাম, বিরিয়ানি খেতে খেতে উফ যা গরম, বিরিয়ানি খেতেই পারলাম না। মেন কথা হচ্ছে লাইন চলে গিয়েছিল, তাদের বাড়িতে বিয়ে হচ্ছিল, তাদের বাড়িতে কিন্তু খুবই আনন্দ হচ্ছিল। আর এটা যেটা সামনে দেখছো এটা আমার দাদু, আর আমি এখানে অ্যাকচুয়ালি এসেছিলাম আমার মাকে খুঁজতে, আমার বাবাকেও খুঁজতে, কারণ আমার বাড়ি যাওয়ার টাইম হয়ে গিয়েছিল, গাড়িরও টাইম হয়ে গিয়েছিল। আর এখানে কিন্তু রান্নাবাড়া হচ্ছিল, এখানেই রান্নাবাড়া হয়ে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। আর এই সামনে দুটো যেটা দেখছো, একটা হচ্ছে আমার মেজ দাদু, একটা হচ্ছে আমার শেষ দাদু, এনারা দুজনেই বসে রয়েছিল, খুবই ভালো লাগছিল, হাওয়াও চলছিল, আমরা কথাও বলছিলাম, গল্পও করছিলাম। তারপরে আমরা ওখানে সব কিছু কমপ্লিট করে বেরিয়ে পড়লাম, বেরোতে নাই বেরোতেই কিছুক্ষণ যেতেই আমরা একটা কাকু ছিল ওখানে, ওখানে মানে একটা স্কুল ছিল, তো স্কুলটা উনি আমাকে দাঁড় করালেন। তো চলো তাহলে আমরা গাড়ি থেকে নেবে ওনার স্কুলটাকে দেখে আসি। আমরা ফাইনালি স্কুলটায় ঢুকি, তো স্কুলে ঢুকতে না ঢুকতেই সামনে দেখি এটা হচ্ছে ওনার অফিস। তো চলো আরও ভেতরে গিয়ে দেখা যায়। স্কুলে ঢোকার পরে স্কুলটা কিন্তু অনেকটাই বড় ছিল, আর পাশে পাশে ক্লাস ছিল, মানে স্কুলটা উনি দারুণই তৈরি করেছে। আর এইগুলো হলো স্কুলে এক একটা করে ক্লাস, স্কুলটা খুবই দারুণ করেছে, তোমরা না গেলে বুঝতেই পারবে না, তোমরা অবশ্যই ওইদিকে গেলে চটাই গেলে স্কুলটা একবার দেখে আসতে পারো। এইটা মনে হচ্ছে খাবার ঘর, তো খাবার ঘরটাও জাস্ট দারুণই করেছে, এখান থেকে জানলা থেকে হাওয়াও আসতে পারে, মানে খুবই ভালোই করেছে, অনেকই ভালোই হয়েছে, অনেকই ঘুরলাম। আমরা এবারে বাড়িতে যাওয়ার প্ল্যান করি, তখনই আমাদের সঙ্গে একটা আমার কাকিমা গিয়েছিল, তিনি বললেন তাদের নাকি ওখানে একটা কুটুম আছে বাটাই। তো চলো আমরা এবারে ফের বাটার পথেই রওনা দিই। সত্যি বলতে না ফ্যামিলির সঙ্গে ঘুরতে গেলে একটা আলাদাই আনন্দ, আহা হা হা, এরম আনন্দ কোনো জায়গায় পাবে না। তো আমরা ওনার কুটুম বাড়ি এসে পৌঁছাই, এখানে জাস্ট ফুলগুলো দেখো, আহা হা, খুব অসাধারণ লাগছে ফুলগুলো। এখন আমরা ওনার বাড়িতে ঢুকছি, সামনে আমার মাও আছে, আমার কাকিমারাও আছে, চলো দেখি গিয়ে কি করি। এখানে জাস্ট তোমরা দেখো বাড়িগুলো সুন্দর, খুবই সুন্দর লাগছিল এখানেও এসে, চলো এবারে ভেতরে গিয়ে দেখা যাক। ফাইনালি আমরা ভেতরে আসি, এসে আমি একটা চেয়ারে বসে পড়ি, তো ওনারা কথা বলছিল, আমার কাকিমারাও ছিল, আমার মারাও ছিল, খুবই আনন্দ লাগছিল আমার। ওখানে খাওয়া দাওয়া হলো, ওখানে খাওয়া দাওয়ার পরে এবারে আমরা বেরোই, এবারে তো আমরা ভাবছি বাড়ির পথে রওনাই দেবো, কারণ আরও কোথাও যাওয়ার আমাদের আর ইচ্ছেও নেই, কারণ এত গরমে ঘোরাও যাচ্ছে না। তো চলো আমরা এবারে বাড়িতে যাই, বাড়ির পথে রওনা দিই। সামনে যেটা তোমরা দেখছো এটা হচ্ছে রায়পুর ইলেকট্রিক, তো এখানে তোমরা আসতেও পারো, এখানে অনেক কিছুই পাওয়া যায়। ওখানে আমি যেটা তোমাদের দেখালাম রায়পুর ইলেকট্রিক, ওখানে কিন্তু তোমরা সব কিছুই পেয়ে যাবে, পাখা থেকে ফ্রিজ, টিভি, এসি, এয়ার কুলার, মানে তোমরা যা কিছু চাইছো ওখানে চলে যেতে পারো, ওখানে পেয়ে যাবে। আমরা যে এই রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা হলো সেপাইপাড়া দক্ষিণ জগতলাতে উপস্থিত। এখানে কিন্তু খুবই মানে ভালো হাওয়া, তোমরা গরমের টাইমে এখানে এসে বসে থাকতেও পারো,
ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতেও পারো, খুবই দারুণ লাগছে। আমরা ঠিক ঘরের কাছাকাছি চলে এসেছি, তো আমি ব্লগটা আজ এখানে শেষ করছি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও, কারণ এরম ব্লগ তোমরা আরও ভালো ভালো দেখতে পাবে। আমি আজকে যাই করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা প্লিজ সাপোর্ট করো। আর আজকের মতো এতটাই, টাটা।